নমস্কার মু রাজেশ আপনার স্বাগত করছি আইন ২৪ নিউজকু যেটি আপনার প্রতিদিন প্রতি সময় কিছু নূতন খবর এবং অপডেট পাইপার আসিলা কেন্দ্রর এপ্রিল গাইডলাইন অনেক রাজ্যের করোনা জনিত সংক্রমণ সংখ্যা দ্রুতগতিতে বড়িবার লাগিছে। এর মধ্যে কেন্দ্র গৃহ মন্ত্রণালয় এপ্রিল মাস গাইডলাইন জারি করেছে। এই গাইডলাইনে মুখ্য ভাবে টেস্ট ট্র্যাক ও ট্রিট রণনীতি উপরে কাম করা জোর দিয়েছে। এর সহ টিকাকরণ অভিযান উপরে ফোকস অধিক রক্ষা কুযাই যে রাজ্যের আরপিসিআর টেস্ট কম রয়েছে তাকে বড়াই পরামর্শ দিয়েছে। যেতবে করোনা জনিত সংক্রমণ নূয় মামলা সামনা কু আসুচি তাকে সঠিক সময় চিকিৎসা করে তা উপর নজর রখা যাও। কন্টাক্ট ট্রেসিং মাধ্যমে আক্রান্ত সংস্পর্শে আসা ব্যক্তি কোয়ারেন্টাইন করা যাও। কন্টেনমেন্ট জোন তথ্য জেলা ওয়েবসাইট রে দিয়া যাও এবং এই সূচনা কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়া যাও। তবে গাইডলাইনে মাস্ক পিঁধা ও সামাজিক দূরতা পাাল করা সহ কথা ন মানিলে উচিত জরিমানা কথা মধ্য রয়েছে। ইন্টরস্টেট ও ইন্ট্রাস্টেট নেই প্রতিবন্ধক লগান যাও। রাজ্যগুড়িকে টিকাকরণ বেগ বৃদ্ধি করা যাও। মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাট, ছত্তিশগড়, কর্ণাটক এবং তামিলনাড়ুতে করোনা মামলা দ্রুতগতিতে বৃদ্ধি পাইছে। দেশের গত চব্বিশ ঘণ্টা মধ্যে রিপোর্ট হয়ে নূতন সংক্রমণ মধ্যে ৮১% মামলা কেবল এই ৬টি রাজ্যর আসিছে। তবে এই ঘণ্টার ব্রেকিং নিউজ আশা করছি আপনার নিশ্চয়ই ভালো লাগিব। এইপরি নিউজ জানা হলে এবেই আমার ইউট্যুব চ্যানেল সবসক্রাইব করতু এবং নোটিফিকেশন বেল দাবাই দিও এবং ফেসবুক পেজ কু যে আইন ২৪ নিউজ সর্চ করে এবেই আমার পেজ কু লাইক করতু। রহুছু, নমস্কার।